নমস্কার, বার্ড ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি ভালো আছেন এবং ভালো আছে আপনার খাঁচায় বা অ্যাভিয়ারিতে পোষা পাখিগুলিও। আজ আমরা একজন অভিজ্ঞ পাখি পালক লিটন মির্ধার কাছ থেকে পাখি পালন সম্বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেব। এবার পরিচয় করিয়ে দিই ঠাকুরনগরের বাবুপাড়ার লিটন মির্ধার সঙ্গে। ইনি হচ্ছেন লিটন মির্ধা, দীর্ঘদিন ধরেই উনি পাখি লালন পালন করেন। আমি আজকে ওনার কাছে জানতে চাইব যে ওনার এই পাখি ফার্মের নাম কী। রোহিণী বার্ড অ্যাভিয়ারি। আচ্ছা, আপনি কেন এই রোহিণী নামটা দিয়েছেন? অ্যাকচুয়ালি এটা আমার মেয়ের জন্যই মূলত পাখির পালনটা শুরু করা, আমার শখ ছিলই। তো যে আমার মেয়েটা যখন ছোটো বড় হবে, ও পাখি নিয়ে খেলবে, পাখির সঙ্গে সময় কাটাবে, এই এটাকেই উদ্দেশ্য করে মেইন আমার পাখিটা আনা। 2020 সালের 1 জানুয়ারি আমি 5 পেয়ার লাভ বার্ড আর 10 পেয়ার সিরিজ থেকে এই পাখি পালন শুরু করি। তো আপনার কী মনে হচ্ছে যে এই সময় শখ করে আপনি পাখি লালন পালন শুরু করেছিলেন, কিন্তু এখন কী মনে হচ্ছে যে এই পাখি লালন পালন কি করে এটা কি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে ধরা যেতে পারে, ব্যবসা করা যেতে পারে? অবশ্যই। আপনি যে এই কয়েক বছর মাত্র পাখি লালন পালন করছেন, তা সেক্ষেত্রে কি কিছু লাভ হয়েছে না লস হয়েছে? হ্যাঁ, লাভ তো অবশ্যই হয়েছে। যেগুলো আপনি করেছিলেন নিশ্চয়ই লাভ হয়েছে, কারণ এর আগে যে পাখিগুলো লালন পালন করতেন সেই সময়টায় ছিল বেশিরভাগই কম দামি পাখি, কিন্তু এবার কিন্তু উনি বেশ দামি পাখি নিয়েই ব্যবসাটা শুরু করছেন। আসুন আমরা ওনার কাছ থেকে ওনার এই ব্যবসায়িক চিন্তাভাবনা বা ভালোবাসার থেকে যে ব্যবসা শুরু করেছে সেই ব্যবসাটা কীভাবে করেছে সেটাই ওনার কাছ থেকে আমরা জানব। আসুন, এইখানটায় এই যে দেখতে পাচ্ছেন যে পরবর্তী সময় এই কলোনিটা তৈরি করা হয়েছে, আর কলোনিতে এই জায়গাটা একটা কমন স্পেস, এইখানটা কমন স্পেস, এই পাশে তারপরে যেটা আছে এখানে একটা তালা লাগানো আছে, এই তালা লাগানো আছে এখানে, এই তালার ওই পাশেই তার কলোনি। এইবার এইখান থেকে এসে এইটা যখন আমরা বন্ধ করে দিচ্ছি তখন কিন্তু আর এই পাখিগুলো বাইরে আসতে পারবে না, অর্থাৎ এটা একটা সেফটি স্পেস। এই আমরা কলোনির মধ্যেই ঢুকে আসছি, আসুন দেখুন। কলোনির মধ্যে আমরা পৌঁছে গেছি, এবার লিটন মির্ধার কাছ থেকে আমরা জেনে নেব সে কীভাবে তার এই পাখিগুলো লালন পালন করে, সেই অভিজ্ঞতা যদি আমাদের কিছুটা কাজে লাগে। আমরা কলোনির মধ্যে আসার সঙ্গে সঙ্গেই পাখিগুলো কেউ মাথায় কেউ হাতে এসে বসছে, দেখতেই পাচ্ছেন আমার মাথায়ও একটা আছে, বসে আছে, চারিপাশে আর কিছু ভয়ে একটু দূরে দূরে আছে, খুব একটা ভয় পাখিগুলো পায় না, খুব ফ্রেন্ডলি। আচ্ছা, আমি লিটনবাবুর কাছে একটা কথা জিজ্ঞাসা করব যে এর আগে তো আপনি অন্য পাখি লালন পালন করতেন, হঠাৎ করে কেন কনুর, পাইনঅ্যাপেল কনুর বা সান কনুর এগুলো পালন করা শুরু করলেন? এটা কিছুটা বাণিজ্যিক চিন্তাভাবনা করে আমি করেছি, তার কারণ ছোটো পাখি ফিন্স করেছি আমি, ফিন্স আর আমি লাভবার্ড একসঙ্গে করেছি, তারপরে আমি জাভা স্প্যারো তুলি সঙ্গে কিছু ককাটেল। তো আমি রিসেন্টলি 10-15 আগে আমি 45-48 পিস মতো আমার কাছে ককাটেল পাখি ছিল, তার ভিতরে কিছু পাখি ডিস্টার্ব ছিল, মানে একটা কলোনিতে অনেক পাখি হলে যা হয়, একটা দুটো পাখি তো বাদই যায়, তো সেভাবে 45টা পাখি আমি বিক্রি করি। বিক্রি করে আমি এই অ্যাভিয়ারিটা করলাম এবং আমি কিছু সানকনু নিয়ে এলাম। তার আগে আমার কাছে কিছু সানকনু ছিল, এই খাঁচা আছে বাইরে, আমার আরও কিছু খাঁচা আছে, খাঁচাগুলো তৈরি করে আমি এর ভিতরে আমি রেখেছিলাম। এই নয়টা পাইনঅ্যাপেল কোনো আমি একবারে নিয়েছি, 9টা ঠিক বলতে 9টা 7টা পাইনঅ্যাপেল, 1টা গ্রিন সিক, 1টা ইয়েলো সাইড কোনো, একসঙ্গে এক ব্রিডারের বাড়ি থেকে আমি নিয়ে আসি চুচুড়া। এখন ইতিমধ্যে আমার আজ থেকে 10-20 আগে আমার বাড়ি থেকে জাভা স্প্যারোর ঘরে আমি ডিম চেক করার জন্য ভিতরে ঢুকি, ডিমে ব্লাড এসছে কিনা। তো ঢুকে আপনি তো আমার কলোনিটা দেখেছেন, আমি বাঁদিক থেকে ঢুকে দেখতে দেখতে ডান দিক থেকে ঘুরে এসে দেখি আমার দরজাটা খোলা। তো এটা আমারই অসাবধানতাবশত দরজাটা খুলে গেছে,
ভিতর থেকে আমি লক করিনি, তো কলোনির পাখি সঠিক যেহেতু গোনা যায় না, তো 30 থেকে 35টা পাখি উড়ে গেছে বাইরের দিকে। বাইরের দিকে তাকিয়ে দেখি বাইরে সাদা বৃষ্টি হচ্ছে আর আমার চোখে জলের জল নেমে গেছে, মানে মানে অনেকগুলো জাভা স্প্যারো 30টা 35টা পাখি চলে গেছে। তো কষ্টটা এখানে না, কষ্টটা প্রত্যেকটা সব ব্রিডিং পেয়ার মানে হারিয়ে দিয়েছি, সবে 9টা হাড়িতে ডিম পেড়েছে। তো যে পাখিগুলো চলে গেছে, হয়তো কোনো ঘরের মেল চলে গেছে, কোনো ঘরের ফিমেল চলে গেছে, সে ডিমগুলো পেড়ে গেছে, ডিমগুলো নষ্ট হয়েছে, কষ্টটা মানে জন্য লাগে। বাচ্চাগুলো নষ্ট হবে, বাচ্চা তো কোনো হয়নি, তো এগুলো নষ্ট হবে। তারপর চিন্তা করলাম যে ঠিক আছে, তো আজকে জাভা চলে গেলো, এরপরে যদি কোনুর কখনো খেতে খেতে দিতে কি অসুবিধা হতো বসত, যেমন এখানে কোনো একজন সিস্টেমটা করেছি খাবারের, সেটা টান দিলে বাইরে বেরিয়ে আসে। এবার এটা অনেক সময় আমি খেয়াল করেছি যে হয়তো বাটিগুলো বের করে নিয়ে গেলাম ট্রেটা, ট্রেটা দেখুন বাইরে চলে গেছে, ট্রেটা বাইরে চলে এসছে। এবার আমি বাটিগুলো বার করে নিচ্ছি, আমার বাটি আমি রাখছি, খাবার দিচ্ছি, এটাকে ঢুকে দিচ্ছি। মাঝে আমি একদিন খেয়াল করলাম আমি খাবার বাটিগুলো বার করে চলে গেছি বাতিতে রেখে, ফিরে এসে দেখি এটা খোলা। তো এটা খোলা থাকলে পাখি এখান থেকে এসে এখান থেকে এখান থেকে বেরিয়ে যেতে পারে, বা নিচ থেকেও বেরিয়ে যেতে পারে। তো চিন্তা করলাম যে কখনো অসাবধানা বসত যদি আমার কোনো 1.5 বছর বয়স হয়ে গেছে, 18 মাস 19 মাস বয়স, যদি কখনো এই পাখি বেরিয়ে যায় তাহলে খুব কষ্ট লাগবে। তার থেকে বড়ো কথা, পাখিগুলো হয়তো বাইরে গিয়ে বাঁচতে পারবে না, কাকে বা অন্যান্য পাখিতে মেরে দেবে বা না খেতে পেয়ে মারা যাবে। এই চিন্তা করে আমি দেখলাম যে তাহলে আমাকে একটা অ্যাভিয়ারি বানানো উচিত, যার মধ্যে আমার এই ব্রিডিং পেয়ারগুলো বড়ো পাখিগুলো ছেড়ে দেওয়া উচিত। এই চিন্তা করে আমার এই কলোনিটা বানানো, ছোটো পাখি থেকে বড়ো পাখিতে কেন এলাম। যখন পাখিকে আমি ভালো তো অবশ্যই বাসি, কেউ যদি পাখিকে ভালো না বাসেন সে অন্তত পাখি পুষতে যাবেন না। এটা আমার বিশেষ অনুরোধ সমস্ত পাখিপ্রেমীদের কাছে বা যারা পাখি পোষেন তাদের কাছে, পাখিকে আগে ভালোবাসতে শিখুন, পাখিকে সময় দিন, ওর থেকে আপনি অবশ্যই কিছু ফিডব্যাক পাবেন। তো আমি ছোটো পাখি পুষে দেখলাম করে যে আমার যেটা হচ্ছে আমার সময়টা কাটছে, অবসর সময়টা পাখিটা নিয়ে আমি খুব সুন্দরভাবে অবসর সময়টা কাটাতে পারি এবং এর থেকে আমার কিছু আর্নিং হচ্ছে। তো যখন আমি বছরের শেষে গিয়ে হিসাব করলে দেখা যাচ্ছে 200% 300% প্রফিট হচ্ছে পাখি থেকে, তাহলে এর পিছনে যখন আমি সময়টা দিচ্ছি তাহলে সেই সময়টা আমি একটু বড়ো পাখির পিছনে দিয়ে দেখি, বড়ো পাখিকে নিয়ে কাজ করে দেখি। এই চিন্তা করে আমার মূলত 2 পেয়ার সানকনুর আনা, 5 পেয়ার পাইনঅ্যাপেল কনুর আনা এবং আগামীতে আরও ইচ্ছা আছে আরও কিছু বড়ো পাখির তোলার বা আরও কিছু সানকনুর পাখি বাড়ানো। যে বিষয়ে আমি বলতে চাইছিলাম যে যারা পাখি লালন পালন করবেন বা পাখি পুষবেন তাদের সব থেকে আগে যে জায়গাটা ঠিক করতে হবে সেটা হচ্ছে পাখি যেন কোনোরকমভাবে উড়ে না যায়, অর্থাৎ দরজা খোলা থাকা বা এই যে সমস্যা থাকে, হঠাৎ করে অনেক সময় দেখা যায় যে ভুলবশত এই দরজাটা খোলা থাকলো, এরকম যেন না হয়। সেই জন্য একটা সেফটি ব্যবস্থা রাখা, যদি কোনো কারণে একটা দরজা খোলাও থাকে তবে আর একটা দরজা কিন্তু আটকানো থাকবে, এইভাবেই পাখি পালন করা উচিত। আচ্ছা, আপনি এই যে খাবার দিচ্ছেন, এর আগে যে ককাটেলের খাবার দিতেন বা লাভ বার্ডে যে খাবার দিতেন, ককাটেল আর লাভ বার্ড এবং এই যে কনুর, এর খাবারের তো অনেকখানি পার্থক্য আছে। এবার কনুরের জন্য আপনি কী কী খাবার দেন? কনুরকে আমি প্রতিদিন সকালে একটা কনুর প্রতি সান কনুর প্রতি চার একটা আপেলের চার অংশের এক অংশ, একটা পেয়ারা চার অংশের এক অংশ একটা কনুর প্রতি, আর কিছু ছোলা, গম, মুগ ডাল, কিছু ভুট্টা সিদ্ধ, এগুলো ভিজিয়ে এগুলো কিছু পরিমাণ দিই। 12টা থেকে 1টার মধ্যে আমি সিড মিক্সটা পাখিকে প্রোভাইড করি। তার মধ্যে থাকে দুরকম আমি তৈরি করি, একটা গরমের সিড মিক্স হয়, একটা শীতকালীন, শীত বা শীতের সময়টা। তো এখন যে সিড মিক্সটা আমি দিচ্ছি এর মধ্যে আছে সূর্যমুখী দানা, কুসুম দানা, ক্যানারি, মৃদু রকম মিলেট আছে, ওটস আছে, যব আছে, গম আছে, আর কিছু ভাঙের বীজ যেটাকে বলে ভাঙের বীজ, এই মিশিয়ে সিড মিক্স করা আছে পরিমাণ মতো, মিশিয়ে এক একটা এক রকম পরিমাণ
মিশিয়ে শীট মিক্স করা আছে, 12টা থেকে 1টার মধ্যে শীট মিক্সটা দিই। 8টার সময় আমি জলটা বার করে দিই, শীট মিক্সটা থাকে, জলটা বা সফট ফুডের যে অংশটা থাকে সেটাকে বার করে দিই। আর খাবার ব্যাপারটা তো হলো, এবার চিকিৎসার বিষয়টা একটু জানবো, যে এদের অসুস্থতার পার্সেন্টেজ কেমন, কীরকম অসুস্থ? আমি এখনও কোনোর, আমার বাড়িতে সানকোনোর পেয়ার আছে 1 বছর 1 মাস 13 মাস, তবে 13 মাসে এখনও পর্যন্ত সানকোনোর কোনো অসুস্থতার প্রমাণ পাইনি, কোনো অসুস্থতার লক্ষণ আমি দেখিনি না। কিন্তু যে ফুড সাপ্লিমেন্ট অর্থাৎ যেগুলো ভিটামিন বা ক্যালসিয়াম, এইগুলো কি? ভিটামিন ক্যালসিয়াম আমি পাখিকে দিয়েছি, ডিওয়ার্মিংটা করেছি কোর্সটা, তখন ডিওয়ার্মিংটা যেভাবে করানো হয় ডিওয়ার্মিংটা আমি করিয়েছি, তখন যে মাল্টিভিটামিন ক্যালসিয়ামটা দিয়েছি আমি এই 13 মাস, এই 14 মাস রানিং, এই 14 মাস রানিং আমি এর ভিতরে আর কোনো পাখিকে ওষুধ আমি দিই। মানে ডিওয়ার্মিং করানোর পরে কোনো ওষুধ না দিইনি, তার আগে আমি দিয়েছি। আর ভিটামিন ক্যালসিয়াম আমি দিইনি, আমি মাঝে হয়তো 2-3 মাস পর পর আমি লিপ 52 চার দিন পাঁচ দিন লিপ 52টা 2-3 মাস পর পর একবার আমি দিয়েছি, আর বাকিকে কোনো ওষুধ বা কোনো রোগের লক্ষণ আমি দেখিনি, কোনো ওষুধ আমি এই পর্যন্ত বাকিকে আমার দিতে হয়নি। আর আর একটা বিষয় আমি জানতে চাইবো, যে পাখি তো আপনি নিয়ে এসছেন, এই পাখির যখন বাচ্চা হবে, বাচ্চা হলে সেগুলো তো কিছু হয়তো আপনি রাখবেন, কিন্তু যেহেতু ব্যবসায়িক চিন্তাভাবনা আছে, সেহেতু এগুলো বিক্রি করার কী পদ্ধতি আছে? বিক্রি করার পদ্ধতি, যদিও আমার বিক্রি করার মতো এখনও কোনো চিন্তাভাবনা নেই, এগুলো এখনও ব্রিডিংয়ে আসেনি। তো ব্রিডিং মোডে আসলে আগে ব্রিডিং মোডে আসুক, বাচ্চা হোক, তারপর ভাব না। যদি চিন্তাভাবনা, পাখি অনেক হয়ে গেল, এবার কেউ কেনে না, সেই ক্ষেত্রে কী হবে? পাখি কেউ কেনে না এমন নয়, সঠিক জায়গা দরকার, সঠিক তো লোক দরকার যে অ্যাকচুয়ালি পাখিকে ভালোবাসবে কিনবে। এই প্রশ্নটা আমি এই জন্যই করেছি যে অনেকেই আমাকে প্রশ্ন করে যে পাখি আমি পুষবো, এত পাখি কে কিনবে? হ্যাঁ, সেই জন্য জিজ্ঞাসা করলাম। কিন্তু আমার অভিজ্ঞতা দিয়ে আমি যেটা জানি সেটা হচ্ছে, এখনও পর্যন্ত আমি দীর্ঘদিন ধরে পাখি পুষি, এখনও পর্যন্ত পাখি বিক্রি হয়নি, হয়তো একটু কম দাম, হয়তো একটু বেশি দাম, এইটাই, কিন্তু বিক্রি হয়নি এরকম কিন্তু কথা না। পাখি বিক্রির আমি মনে করি সবথেকে ভালো রাস্তা হচ্ছে যেটা ইউটিউবে ভিডিও দেওয়া। হ্যাঁ, আপনাদের মতো ইউটিউবারদের ডেকে ভিডিও করে ছেড়ে দেওয়া, আপনাদের অনেক সাবস্ক্রাইবার আছে, অনেক আপনাদের ভিউয়ার্স আছে, তো ওনাদের মাধ্যমে এগুলো আপনার মাধ্যমে এগুলো ওনাদের কাছে পৌঁছে গেলে যার প্রয়োজন ফেসবুক আছে, মানে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিলেই হয়ে যায়। আও, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াটা, হ্যাঁ, মূলত সোশ্যাল মিডিয়াটা দিলেই পাখি বিক্রি। আর একটা বিষয়, এই সুযোগে আমি আর একটা ভিডিও করতে চাইছিলাম, কিন্তু আমি সময়ের অভাবে আমি করতে পারিনি। একটা বিষয় আমি জানিয়ে রাখি, অনেকেই কিন্তু এই যখন পাখিদের জ্বর হয় অর্থাৎ ওদের গায়ে টেম্পারেচার বাড়ে, মেইনলি দেখা যায় যে শীত আসার আগে কিংবা বর্ষা আসছে এই সময়টাই কিন্তু এটা হয়, পাখি ঝিমিয়ে থাকে, গায়ে হাত দিলে ন্যাচারালি যতটা টেম্পারেচার থাকার কথা তার থেকে বেশি টেম্পারেচার থাকে। তা সেই ক্ষেত্রে অনেকেই কী করেন, প্যারাসিটামল খাইয়ে দেন, বা অনেক সময় দেখা যায় ব্যথার ওষুধ, পাখি একটু ব্যথা পেলে আপনি সঙ্গে সঙ্গে ব্যথার ওষুধ খাইয়ে দেওয়া হয়। আমি তাদের কাছে বলবো যে একদমই প্যারাসিটামল পাখিকে খাওয়াবেন না, কারণ প্যারাসিটামল অরিজিনালি পাখিদের জন্য নয়, প্যারাসিটামল এবং ব্যথার, মানুষের যে ব্যথার ওষুধ আছে সেই ব্যথায় আইবুপ্রোফেন গ্রুপের ওষুধ আছে, আরও নানান ধরনের আছে, এই মানুষের ব্যথার ওষুধ কিন্তু পাখিকে খাওয়াবেন না। পাখি যদি কোনো কারণে ব্যথা পায় সেক্ষেত্রে ম্যালোক্সিক্যাম গ্রুপের যে ওষুধ আছে সেই ওষুধ খাওয়াবেন ব্যথার জন্য। আর প্যারাসিটামল কিন্তু একদমই নয়, পাখি টেম্পারেচার বাড়লে পারে প্যারাসিটামল একদমই দেবেন না, হিতে বিপরীত হবে, পাখি কিন্তু ভীষণভাবে অসুস্থ হয়ে পড়বে। এরকম ক্ষেত্রে কিন্তু অনেকেই হয়েছে যারা প্যারাসিটামল এবং ব্যথার ওষুধ, আইবুপ্রোফেন গ্রুপ, মানে অন্য যে ব্যথার ওষুধগুলো মানুষের ব্যবহার করা হয় সেই ওষুধগুলো ইউজ করেছে, পরে দেখা গেছে সেই পাখিগুলো কিন্তু বাঁচানো যায়নি। হ্যাঁ, এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব যে একদম যদি ব্যথা পায় বা পাখির জ্বর হয় বা টেম্পারেচার বেড়ে যায়, সেক্ষেত্রে হয় পশু চিকিৎসক দেখান, নতুবা যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে জেনে নিয়ে তারপরে ওষুধ দিন। প্যারাসিটামল এবং মানুষের যে ব্যথার ওষুধ সেগুলো একদমই দেবেন না। ম্যালোক্সিক্যাম একটা ওষুধ, সেটা পাখিদের জন্যই, সেটা ব্যথা এবং টেম্পারেচার দুটোই কমে, পাখির ফোলাও কমে। এই ম্যালোক্সিক্যাম গ্রুপের ওষুধ কিন্তু আপনারা ইউজ করতে পারেন।
আচ্ছা, এবার আমি একটু আর একটা বিষয় নিয়ে আমি লিটনবাবুর সঙ্গে কথা বলবো। এই পাখিগুলো সবই একেবারে আমার যে ক্যামেরার সামনে এসে বসছে, যার জন্য ক্যামেরার উপরে এসে বসে আছে। হ্যাঁ, যা লিটনবাবুকে আর একটা বিষয় বলবো যে আপনি যে পাখি পোষেন, কখনো পাখি যদি সমস্যা হয়, পাখির যে কোনো চিকিৎসার প্রয়োজন, সেক্ষেত্রে লিটনবাবু কী করেন? এখানে কোনো ডাক্তার আছে? না, এখানে কোনো ডাক্তার নেই। তো এখানে যারা অভিজ্ঞ ব্রিডার আছেন আমার থেকে অনেক আগের থেকে, যারা এই পাখিটা পুষছেন বা পাখির মানে রোগ প্রতিরোগ সম্বন্ধে বা সমস্ত ধরনের অভিজ্ঞতা আছে, আমি তাদের থেকে সহযোগিতা নিই। বা ইউটিউবে আমরা অনেক সময় অনেক রকম আমরা অভিজ্ঞ ব্রিডারের সাক্ষাৎকার পেয়েছি বা তাদের থেকে জেনেছি, কেউ ঠিক বলে কেউ বেঠিক বলে, সবাই ঠিক বলে এটা না। তো সেখানে আমাদের বুঝে নিতে হবে যে কে ঠিক বলে, কে সঠিক। এই বিষয়টাই কিন্তু প্রতিকারটা দিচ্ছে। তো আমি কারোর বদনাম করছি না, কিন্তু আমাদের সবসময় ভাবতে হবে, কারণ আমরাও তো হয়তো ইউটিউব দেখে বা পাখি প্র্যাকটিক্যাল পুষে পুষতে গিয়ে আমরা যতটুকু বুঝেছি তাতে করে মিলিয়ে নিতে হবে যে কোনটা ঠিক হচ্ছে, কার পরামর্শটা সঠিক। তো এইভাবেই পরামর্শ নিতে হবে, যেটা আমি বুঝবো না। সরি, আমি এক মিনিট ফোনটা ধরি। আচ্ছা, আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ লিটনবাবুকে, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে পাখির অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।